গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট বিন্দাস আছো। আজকে আমি বানাতে চলেছি বাঙালির ফেভারিট একটা মাছের রেসিপি। তো চলো রেসিপিটি দেখে নিই। আর এক মিনিট, যাওয়ার আগে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ বানাবো তেলাপিয়া মাছের ঝাল। তো তেলাপিয়া মাছের ঝাল বানাতে যা যা লাগবে সেই উপকরণগুলো হলো তেলাপিয়া মাছ, এখানে আছে ধনে পাতা কুচি, লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে আছে রসুন এবং আদার পেস্ট, আর এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, আর নিয়েছি একটা সর্ষের তেল, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, একটু গরম হলে এতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এটাতে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে, এই সময়ের মধ্যে আমি এই বোলটার মধ্যে যেটার মধ্যে আদা আর রসুনের পেস্ট আছে এটার মধ্যে এক এক করে আমি মশলাগুলো দিয়ে নেব, দিয়ে মিক্সড করে নেব। একটু দিলাম হলুদ গুঁড়ো, একটু দিলাম জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। মিট মশলাটা এখন দেব না, মিট মশলাটা আমি পরে দেব। এবার আমি ভালো করে এটাকে এই পেস্টটাকে ভালো করে মিক্স করে নেব। মাছগুলো পুরো ফ্রাই করে নিয়েছি ভালোভাবে, এবার এক এক করে প্লেটে তুলে নেব। এই তেলেই ফোড়ন দিয়ে দেব কালো জিরা, আর দুটো শুকনো লঙ্কা। ছেড়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো, এই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবাই সবার স্বাদ অনুযায়ী দেবে, আমার যতটা আমার স্বাদ মতো মনে হচ্ছে আমি ততটাই লবণ দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাতে আমি দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে আগে থেকে মিক্স করে রাখা মশলাটা।
তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জল। আর দিয়ে দেবো একটুখানি মিট মশলা। ফুটে গেছে মাছটা পুরো রেডি। ডিশটা এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে একটু ছিটিয়ে দেবো গরম মশলা পাউডার। এবার ডিশটা পুরো রেডি টু সার্ভ। দেখো ডিশটার ফাইনাল লুক এটা। এই হচ্ছে ডিশটার ফাইনাল লুক।